আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত হুজুর টিভি টোয়েন্টি ফোর চ্যানেলে দর্শক আশা করি সবাই মহান আল্লাহ ওয়া তাআলার রশের মেহেরবানিতে ভালো আছেন পবিত্র রমজান মাস উপলক্ষ করে আমরা আজকে আপনাদেরকে শিখাতে চলেছি আয়াতুল কুরসি যেটাকে কোরআন শরীফের একটি আয়াত এটা কোনো সূরা নয় এটাকে আয়াতুল কুরসি বলা হয় তো এই আয়াতের ভেতরে আল্লাহ পরাব আলমিন তার সিংহাসনে কথা বলায় যেটাকে আমরা বলি হ্যাঁ ওয়াসিয়া কুরসি ইউ হোসামাওয়াত তো এই জন্যই আয়া এই আয়াতকে আয়াতুল কুরসি নামে আখ্যায়িত করা হয়েছে আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনুল কানিমের সর্বশ্রেষ্ঠ একটি আয়াত এই আয়াতকে অনেক ফজিলতপূর্ণ রয়েছে আমরা অনেকে পবিত্র পাঁচভক্ত নামাজের ফরস নামাজের পরে যেটাকে পড়ে আমরা সেনার ভিতরে ফুঁ দিয়ে থাকি আল্লাহ রসুল্লাহ আলিয়াস্লাম বলেছেন যে ব্যক্তি এটা নিয়মিত আমল করবে পাঁচ ফরস নামাজের পরে সে ব্যক্তিটা মৃত্যুর পরে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত নসিব করবেন সুবাহান আল্লাহ তো আমরা এই আমলটি করি বটে কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় উচ্চারণের ভুল করে ফেলি আমি আজকে আপনাদেরকে সে উচ্চারণের ভুলগুলো একটু ধরাইতে পোংসাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মতো তা দান করুক বলে আমিন আমরা শুরু করছি ইসমিল্লাহ রহমা নির্লহ এই শব্দটা আমরা বলি আল্লাহ তখন একটি গ্রামারের ভুল যায় আল্ল মুখটা গোলবে আল্ল হুলা ইউল আল্হাই ইউল বলতে হবে ইউল ইউল ইয়া পেশ ইউ যেমন ইংরেজিতে একটি শব্দ আছে ইউ ওইরকম উচ্চারণ হবে আল হাই ইউল এখানে ইয়া পেশ ইউ আমরা এখানে ইয়া অক্ষর পেশটা বলি ইয়া পেশ উ উ যদি বলি তখন হামজা পেশ উ হয় আলিপের উপরে পেশ দিলে যেটা উচ্চারণ হয় তাহলে আমরা এই অক্ষরটা ঠিক করবো আলহাই ইউল ওইউ লাতা ধাক্কা দিতে হবে আমরা বলে থাকি লাতা খুজুহু লাতা খুজু তখন এখানে আলি বক্ষরটা উচ্চারিত হয় না এই আলি বক্কর আদি করার জন্য আমাদেরকে ধাক্কা দিয়ে আদি করতে হবে লাতা লাতা খুজ হো সেনা তো ওয়ালা নাও ওয়ালা নাও নাওম দুই আলিপ্ট রান্ধ দিতে হবে ওয়া এক ওয়া হরকাত লা ওয়ালা নাওম লাহুম ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ এখানে লা ও এ গালিব মা এ গালিব মা যদি টান না দেন যাবে এখানে ফায় এখানে তাড়াতাড়ি উচ্চারণ হবে মা এ গালিব ওয়া গালিব এখানে মা এ গালিব তাহলে শুনুন আমরা একটু টান দি এখানে দি লাহুম ফিস সামাওয়াতি ফিল আরদ এখানে দম ফেলার জায়গা আছে আমরা এখানে অনেকে পড়ে থাকি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি আরদিও পড়া যাবে যদি এখানে দম না ছেড়ে দেন আমরা এখানে দম ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ পড়ে আয়াতে আসেন মান যাল্লাজি ইয়াশফাউ এখানে মান উচ্চারণ না এখানে অনুসকারে উচ্চারণ হবে মান যাল্লাজি দি এগালি রি আগালিফ দিতে না পারলে ই অক্ষর বাদ চলে যাবে আর ই অক্ষর টা আদি হবে কীভাবে এবার এটা এখানে চলে আসছে আমরা এই জায়গায় বলি ইয়সফা উ উ যদি উচ্চারণ করে তাহলে আইন অক্ষর আদি হয় না হামজা রূপান্তরিত হয় আইন অক্ষরের জায়গায় হামজা অক্ষর উচ্চারিত হয় তাহলে আইন অক্ষর আদি করবো গলা চেপে মা রাল্লারি ইয়াশ ফাও ইল্লা দা হু ইল দম ছেড়ে দেব। ইল্লা লা বি কেউ যদি এখানে এবার বলতে না পারি তাদের জন্য আমরা বলবো মাং রাল্লা রি ইয়াশ ইল্লা রিং দা ইয়া অইলা মু মা বাই না এই জায়গায় ভুল করে আমরা বলি ইয়া লামু ইয়া লামু ইয়া লা এই আইন টা আদায় করার জন্য গলায় চাপ দিতে হবে ইয়ার লামু ইয়ার লামু আর যদি আমরা বলি ইয়া লামো তাহলে আইনক্ষর উচ্চারিত হবে না তাহলে আইনক্ষর আদি করার জন্য আমরা বলবো ইয়ার মা বাইনা আই দিহি দিয়ে গেলি ওয়া মা খলফা হুম এখানে খ অক্ষরটা ভুল করি আমরা বলি ও আমা খালফাহুম খালফাহুম না ওমা খল ও আমা খল ফাহুম পরে আসেন ওয়ালা ইউ হে তু না হে এগালিব তু এগালিফ, হি টান্না দিলে ই অক্ষর বাদ তু টান্না দিলে ও অক্ষর বাদ চলে যাবে তাহলে এই দুই অক্ষর আদায় করার জন্য এখানে হে একিব তু না হারকাত

কোর সি উ হুসামাওয়াত কোর সি ও না ইয়াপেশ ইউ এই শুরুতে আমি যেটা বলে দিয়েছিলাম ইয়াপেশ ইউ কোরান শরীফের মধ্যে যত জায়গায় ইয়া এর উপরে পেজ আসবে ইয়াপেশ ইউ উচ্চারণ হবে আমরা একই রকম বলি আমজাফেশ ও আইন পেশ উ ইয়াপেশ ও না ইয়াপেশ ইউ ওয়া ই ইউ হুসামাওয়াওয়াতি ওয়াল আরদ্য ছেড়ে দিলে আরদ আর দম ধরে গেলে আর দ আমরা এই জায়গায় দম ধরে যাই কিন্তু এই জায়গায় আমরা আর দা বলি তা আমি এখান থেকে উচ্চারণ এখানে চলে আসবো ওয়া আউ হুসামাওয়া আর ও দলায় ও দো ও হামজা পেশ হম তাহলে ওলায় ও দো ওয়াহু আলা আলি ইউল এই জায়গায় ভুল করি এটা ইয়া পেশ ইউ আর ইয়া পেশ ইউ ইয়া লাম পেশ ইউল ইউল আলি ইউ লাও আউজি আউ মুক্ত গোলবে ও হুয়া লা আলি ইউ লাও জিম শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেছি অ লা ইলাহা ইল্লা হুয়া আল ইউল لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم وما خلفهم ولا يوحيتون بشيء من علمه إلا بما شاء وصع كرسيو وسع كرسي وسع كرسيه السماوات والأرض دم والأرض ولا يؤوده حفظهما وهو العلي আউ আমরা এটাকে সুন্দর করে পড়ার জন্য চেষ্টা করব এর অর্থগুলো অনেক সুন্দর অনেক ভালো যারা করণসিচি পড়েন আমি আপনাদেরকে সাজেস্ট করব। এ করণসূচি শরীফের আয়াতে তিন পারা বের করলেই এই আয়াতল কুরসির আয়াতটা বের হবে বাংলা তর্জমা দেখে তর্জমাগুলো পড়বেন ভিডিওটি অনেক বড় হবে তাছাড়া আমি বাংলাগুলো বলে দিতাম তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আজ এ পর্যন্ত